স্বামী বিবেকানন্দের 159তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করল বিজেপি যুব মোর্চার সদস্যরা। মঙ্গলবার সকালে বনগাঁ মতিগঞ্জ মোড় থেকে শতাধিক পুরুষ ও মহিলা কর্মীরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলেন। বনগাঁ বাটার মোড় ত্রিকোণ পার্ক সহ শহর এলাকা ঘুরে এই প্রভাত ফেরি। এই শোভাযাত্রার সামনে থেকে নেতৃত্ব দেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা দেবদাস মণ্ডল, বনগাঁ উত্তর পৌর মণ্ডলের সভাপতি শোভন বৈদ্য, যুব মোর্চার সভাপতি রাজীব রায় সহ অন্যান্য নেতৃত্বরা। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পথকে পরিচালনা করবে। লাইনটা দ্রুত করো, লাইনটা দ্রুত করো। কোন পরম কষ্ট শিকার ছাড়া হয়নি। তিনি বলতেন সারাদিন চলার পথে যদি কোন সমস্যার সম্মুখীন হবেন আপনি ভুল পথে যাচ্ছেন। তিনি বলতেন আপনারা গাড়ির যিনি আছেন একটু দয়া করে গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা সভাপতি মাননীয় আজকে বনগাঁ মতিগঞ্জ এই এরিয়াটা এখানে এসে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সে উপলক্ষে শোভাযাত্রা বেরোচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা স্বামী বিবেকানন্দের জন্মকে শোভাযাত্রা সাড়ম্বরে পালন করবো তার জন্মজয়ন্তী। আজকে কি পুরুষ মহিলা সকলেই একটু ছিল বড় র্যালি করবে? নারী সব বিশেষ আছে, অপমর জনসাধারণ ভারতীয় মানুষ সবাই আমরা বেরিয়ে পড়েছি। সারা ভারতবর্ষে উদযাপন হচ্ছে, আমরাও করছি। বনগাঁ থেকে কার্তিক সাহা, রিপোর্ট এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।